যদি আপনি বড় সঞ্চয়ের পাশাপাশি কিছুটা ছোট সঞ্চয়ের দিকে মনোনিবেশ করেন, তবে আপনি ভবিষ্যতে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। যদি আপনি প্রতিদিনের ব্যয় থেকে নিয়ম মেনে আপনার সন্তানের নামে কেবলমাত্র 100 টাকাও জমা করেন বা নিজের জন্য, তাহলে আপনি 15 বছরের মধ্যে 34 লক্ষ টাকার মালিক হতে পারবেন। যত তাড়াতাড়ি আপনি জমানো শুরু করবেন তত বেশি সুবিধা কিন্তু আপনি পাবেন। মিউচুয়াল ফান্ডের আরও কয়েকটা ভালো প্রকল্প আছে। এর জন্যে আপনাদেরকে 15 বছরে কিভাবে 34 লক্ষ টাকা উপার্জন করবেন সেটাই এই ভিডিওতে আসল আলোচনা করে নেওয়া যাক। বাজারে বিনিয়োগের জন্য অনেক বিকল্প আছে, তবে আপনি যদি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান SIP-র কথা শুনে থাকেন তাহলে খুব ভালো। SIP ব্যাংকেও করা যায়, পোস্ট অফিসেও করা যায়, আর এটা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগটা হয়ে থাকে। সবথেকে ভালো হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আপনি চলে যাবেন, SBI MF আছে, SBI মিউচুয়াল ফান্ড, সেখানে কিন্তু আপনি SIP-টা করতে পারবেন। এখন প্রত্যেকটা ব্রাঞ্চে এই সুবিধাটা দেওয়া আছে, আপনি SIP চাইলে যে কোনো স্টেট ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। অনেক ইকুইটি মিউচুয়াল ফান্ড রয়েছে যা চালু হওয়ার পরেও 15-20% বছরে আর্থিক ভাবে আপনাদেরকে সুবিধা দিচ্ছে, রেটে 15-20% আপনাদেরকে সুবিধা দিচ্ছে। আপনি যদি সামান্য ঝুঁকি নিতে পারেন তাহলে এটা আপনার জন্য একটা ভালো বিকল্প হতে পারে। বিনিয়োগের দৃষ্টিভঙ্গি দীর্ঘায়িত রাখলে সেখানে আপনার ঝুঁকির সমস্যাটাও দূর হয়ে যাবে। অর্থাৎ লম্বা টার্মের জন্য যদি আপনি 10 বছর, 15 বছর, 20 বছর বা তার উপরে ইনভেস্ট করেন তাহলে আপনার ঝুঁকির সম্ভাবনাটাও কমে যাবে। আপনাকে প্রতিদিন আপনার সন্তানের নামে বা নিজের নামে 100 টাকা SIP করতে হবে, তাহলে মাসে আপনি 3,000 টাকার SIP করে জমা করছেন। এই বিনিয়োগটা আপনাকে কিন্তু অত্যন্ত সহজভাবেই করা যাবে। কীরকম? আপনি চাইলে ডাইরেক্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে এই 3,000 টাকা কেটে নেবে, সেই সিস্টেমে SIP-টা চালু করতে পারেন। তাহলে আপনাকে প্রত্যেক মাসে ব্যাংকে গিয়ে টাকা জমা করার ঝুঁকিও নিতে হবে না। আর এই বিনিয়োগটা 15 বছর মিনিমাম আপনাকে করতে হবে। আপনি যদি এখানে 20% হারে বার্ষিক রিটার্ন পান তাহলে 15 বছরের মধ্যে আপনার বিনিয়োগ বেড়ে দাঁড়িয়ে যাবে প্রায় 34 লক্ষ টাকা। 15 বছরে আপনি মোট জমা করছেন কত? 5.4 লক্ষ টাকা, তাহলে যেটা বেড়ে 34 লাখ টাকা হচ্ছে, তাহলে মোট আপনি অর্থ ফেরত পাচ্ছেন কত? 28,60,000 টাকা ফেরত পাচ্ছেন আপনি 15 বছরের জন্য প্রতি মাস 3,000 টাকা করে জমা করলে। জানা যাচ্ছে যে বিশেষজ্ঞরা বলছেন যে মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে সামান্য বিনিয়োগ করে আপনি একটা বড় ফান্ড তৈরি করতে পারছেন খুব সহজেই। পাশাপাশি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ঝুঁকি কিছুটা হলেও কম। মিউচুয়াল ফান্ডের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে আপনার অর্থ বিভিন্ন সংস্থায় বিনিয়োগ করা হয়। উদাহরণস্বরূপ, যদি আপনার অর্থ বিভিন্ন স্টক এবং বন্ডে কিন্তু বিনিয়োগ করা হয়, এই সুবিধাটা হলো যদি কোনো সংস্থায় বিনিয়োগ করা অর্থ ডুবেও যায় তবে বাকি বিনিয়োগগুলো থেকে প্রাপ্ত লাভ এটিকে কভার করে দিতে পারে। কিছু মিউচুয়াল ফান্ড স্কিম 15-20 বছরের মধ্যে বিনিয়োগকারীদের 20%-এরও বেশি রিটার্ন দিয়েছে। সুন্দরম মিড ক্যাপ ফান্ড কত দিয়েছে জানেন? 25.64%। আদিত্য বিড়লা সানলাইফ ইকুইটি ফান্ড দিয়েছে 18.80%। DSP ওয়ার্ল্ড গোল্ড ফান্ড দিয়েছে 20%। নিপ্পন ইন্ডিয়া US ইকুইটি অপরচুনিটিস দিয়েছে প্রায় 17% রিটার্ন। তবে কোনো বিনিয়োগ করার আগে আপনার আর্থিক উপদেষ্টার কাছ থেকে উপযোগী পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, পরবর্তী ভিডিওতে কোন বিষয় নিয়ে আলোচনা করব সেটিও লিখে জানাবেন। ধন্যবাদ।